আমার আশ্রয়কে যে চেকটি ভিক্ষে হিসেবে দিয়েছিলে সেটি বাউন্স করিয়ে দিলে বাবা। আপনার চেকটা বাউন্স করেছে? বাউন্স করেছে বললে একটু মিথ্যে বলা হয় বাবা, বরং বলা যায় যে বাউন্স করানো হয়েছে। আসলে তোমার স্ত্রী সই করে ব্যাংকে একটি চিঠি জমা দিয়েছেন, যাতে বলা আছে যে এই চেকটা যেন পাস করা না হয়। কি বলছেন স্যার আপনি? আমি কিছুই বলছি না বাবা, ব্যাংক আমাকে যা জানিয়েছে আমি সেইটুকুই তোমাকে বললাম। আসলে কি জানো বাবা, আমি আমাদের এই ছোট ছোট বাচ্চাগুলোর জন্য লোকের দ্বারে দ্বারে ভিক্ষে করে বেড়াই তো, কেউ ভিক্ষে দেয় কেউ দেয় না, কিন্তু ভিক্ষে দিয়েও যে কেউ আবার ফিরিয়ে নেয় এই অভিজ্ঞতা কিন্তু আমার প্রথম হলো। তুমি তুমি শুনতে পাচ্ছ সাথী, স্যার কি বলছেন? তুমি এইভাবে আমার স্যারকে অপমান করলে, হাউ ডেয়ার ইউ। দেখুন স্যার, বিশ্বাস করো না, আমি কি বিশ্বাস করো তোমাকে? তুমি বলতে চাইছো যে তুমি ব্যাংকে কিছু বলনি, তোমার হয়ে ব্যাংকে কেউ চিঠি দিয়েছে তোমার নকল সই করে, অন্য কেউ গিয়ে ব্যাংকে বলেছে যে চেকটা স্টপ পেমেন্ট করার জন্য, এরপর তোমাকে আমি বিশ্বাস করতে হবে? দেখো রূপক, আমি আর কোনো কথা বলবে না, আর কোনো সাফাই গাইবে না। তুমি প্রথম দিন থেকে তুমি এই চেকটা দিতে চাইছিলে না, অথচ তুমি কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলে যে আশ্রয় যদি 5 লাখ টাকা চেক দেবে। তোমার তোমার সাহস কি করে হলো? এত বড় সাহস তোমার কি করে হলো? স্যারকে তুমি অপমান করলে, কে দিয়েছে তোমার সাহস তোমাকে? ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও, আমার হয়তো কয়েকজনের কাছে মান সম্মান যাবে, আর ওই ছোট ছোট ছেলে মেয়েগুলো হয়তো হয়তো কয়েকটা দিন হাত পেটা খেয়ে থাকবে, কিন্তু কিন্তু তাই বলে তোমরা তোমাদের মধ্যে অশান্তি করবে না, এ ঠিক নয় বাবা, এ ঠিক নয়। না স্যার, আজ এর একটা বিহিত আমি করবই, আপনার এইভাবে অপমান আমি কিছুতেই মেনে নেব না। এদিকে এসো, এসো, ক্ষমা চাও, ক্ষমা চাও। থাক 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 বাবা, থাক, ওভাবে জোর করে কখনো কিছু করানো যায় না স্যার, ওকে ক্ষমা চাইতেই হবে, আর ওকে এখনই আরেকটা চেক লিখে দিতে হবে, সেটা বেয়ারার চেক, যেটা আমি এখনই ব্যাংকে গিয়ে সেটা ক্যাশ করে নিয়ে এসে আপনার হাতে দিতে পারি। ক্ষমা চাও। না, কিছুতেই চাইবো না আমি ক্ষমা, আমি ক্ষমাও চাইবো না, আর আমি 5 লাখ টাকাও দেবো না, কিছুতেই না। আমি কখনো কথা দিইনি আমি 5 লাখ টাকা দেবো। তুমি আমাকে গল্প শুনিয়েছিলে যে ওকে 5 লাখ টাকা দিতে হবে, তুমি আমাকে জোর করেছো বারবার, তুমি আমাকে জোর করে চেকে সই করেছো, তাই আমি সই করতে বাধ্য হয়েছি, আর তাই আমি তোমায় বলছি আমি আটকে দিয়েছি চেকটা। সাথী, চেকে সই করে দাও। না, আমি কোনো চেকে সই করব না, না আমি কোনো চেকে সই করব না, আমি তোমার সঙ্গে জাহাজে বিদেশে যাব। তাহলে আমারও শেষ কথা শুনে নাও, তুমি যদি স্যারকে টাকা না দাও, আমার সঙ্গে জাহাজে যদি না যাও, তাহলে আমিও তোমায় ডিভোর্স করতে বাধ্য হব। তুমি আমায় কি ডিভোর্স করবে? আমার উকিলের সঙ্গে আমার কথা হয়ে গেছে, আমি তোমায় ডিভোর্স করব। তুমি আমার থেকে আলাদা হতে পারবে না সাথে, আমি তোমায় সুযোগ দেব না আমাকে ডিভোর্স করার। তোমার আমার থেকে মুক্তি নেই, আমার থেকে তোমার মুক্তি নেই সাথী, মুক্তি নেই। সিস্টার, ওই চারটা একটু। বাহ, মেয়ে তো খুব তাড়াতাড়ি সেরে উঠছে। আচ্ছা, সিডেটিভটা কখন লাস্ট পড়েছিল? হাফ অ্যান আওয়ার আগে স্যার। হাফ অ্যান আওয়ার আগে?
তুমি ইঞ্জেকশনটা আনিয়ে রাখুন, জ্ঞান ফেরার পরে হয়তো লাগতে পারে। Yes, sir. মেয়ে সুস্থ হয়ে গেলে কিন্তু গোটা নার্সিং হোম কেটে রসগোল্লা খাওয়াতে হবে, তৈরি থেকো। আর আর্যদা, চিন্তা করো না, তোমার মিষ্টু কিছুক্ষণ বাদেই তোমার সঙ্গে কথা বলবে, কয়েক ঘন্টা। ডক্টর, একটা কথা ছিল। যাও যাও, মেয়ের কাছে গিয়ে বসো, যাও, কোনো চিন্তা নেই, যাও। বলো। সোমাদি বলুন, ডক্টর জিনিয়া ফোন করে জানিয়েছেন যে আজ সন্ধ্যের আগে আসতে পারবে না। কেন? তা তো জানি না, তবে একটা কথা বলবো, কাল রাতে হোপের বাইরে আমি আর ডক্টর মিশ্রা, ডক্টর জিনিয়া আর আপনার বন্ধুকে কথা বলতে দেখলাম। উনি বোধহয় ডক্টর জিনিয়ার জন্য অপেক্ষা করছিলেন। হ্যালো, যখনই বেরোই তুই পিছন থেকে ডাকো কেন বলো তো? আমার ডাকতে ইচ্ছে হয় তাই ডাকি। খুব ভালো। কোথায় যাচ্ছ তুমি জানো? জানো না? যেখানেই যাও তুমি ভাত খেয়ে যাবে। মাসি ভাত বসিয়েছে, আমি আলু সেদ্ধ ডাল সেদ্ধ করছি, ভাত মাখে কোথাও যাবে না, এটা মাসির বাড়ি। এই যে রিয়া, শোনো, এভাবে তুমি আমার সঙ্গে কথা বলবে না, জাস্ট বলবে না। আমি তোমাকে বাড়িতে নিয়ে এসেছি, তুমি ভাববো না যে কি ভাববো না? বলো বলো না, কি ভাববো না? বলো বলো, কি ভাববো না? ভেবো না যে সারা জীবন তুমি এ বাড়িতে থাকবে, ভেবো না যে তোমার কথা আমি বুঝবো। আর কি ব্যাপার, মেয়েটার সাথে এভাবে কথা বলছিস কেন? না মাসি, অভি কিছু বলেনি মাসি। তুমি চুপ করো, আমার ছেলেকে আমি চিনি না, তোমার থেকে ভালো চিনি আমি।
কি হয়েছে? ওর সাথে এভাবে চেঁচামেচি করছিলি কেন? আমি ওকে বলে দিয়েছি যে এই বাড়িতে আর মাসি দেখো না, তখন থেকে আমি বলছি ওকে ভাত খেয়ে যেতে, ও কিছুতেই রাজি হচ্ছে না। রিয়া যখন বলেছে তখন তুমি ভাত খেয়েই এ বাড়ি থেকে বেরোবে, শুনতে পেয়েছ? হাত ধুয়ে টেবিলে গিয়ে বসো। রিয়া তুমি আমার সাথে এসো। মাসি যখন বলেছে তখন তুমি ভাত খেয়েই এ বাড়ি থেকে বেরোবে, শুনতে পেয়েছ? হাত ধুয়ে টেবিলে গিয়ে বসো। তুমি আমার থেকে আলাদা হতে পারবে না সাথী, আমি তোমার সুযোগ দেব না আমাকে ডিভোর্স করার। তোমার আমার থেকে মুক্তি নেই, আমার থেকে তোমার মুক্তি নেই সাথী, মুক্তি নেই। মিথ্যে কথা বারবার চেঁচিয়ে চেঁচিয়ে বললে কি সেটা সত্যি হয়ে যায় সোহিনী? তুমি সোহিনী প্রমাণিত হবে, সাথী সেজে শাস্তি এড়াতে পারবে না। কেন বারবার আপনারা আমাকে এভাবে বিরক্ত করছেন? আমি আবারও বলছি আপনাদের কোথাও খুব বড় কোনো ভুল হচ্ছে। আমি কি করেছি জানো? আচ্ছা একটা কথা বলো তো, তুমি তো পালিয়ে গেলে একবার, আবার ফিরে এলে কেন? সাথী সেজে শ্রীমতী সেনকে বাঁচাতে? বাবা, এতদিন তো দেখেছি শুধু অ্যাপল জুস খেতে, আজ দেখছি রংটাও পাল্টে ফেলেছ। একটা প্রশ্ন ছিল, হঠাৎ রূপকের হাত ধরে জাহাজে চড়তে চাইছো কেন? বিদেশে পালিয়ে গা ঢাকা দেবে বলে? আমি কেন পালাতে যাব বলুন তো? কি করেছি আমি? আমার অন্যায়টা কোথায়? দেখুন আমি আপনাকে একটা অনুরোধ করছি, আমি না বুঝতে পারছি না আমি কি করব। আচ্ছা আপনি তো রূপকের বন্ধু, আপনি একবার একটু ওকে বোঝান, ওকে একটু বোঝান যে আমি ওর সঙ্গে এখন জাহাজে যেতে চাই না, আমি বাবা মার সঙ্গে একটু শান্তিতে থাকতে চাই। বাহ, আমি আমি রূপককে বলবো তোমাকে না নিয়ে যেতে, অসাধারণ। তোমার এই খেলায় তুমি আমাকে ঘুঁটি হিসেবে ব্যবহার করতে চাইছ? তুমি যতই অভিনয় করো সোহিনী, যতই রূপকের হাত ধরে বিদেশে পালাতে চাও না কেন, তোমার শেষ গন্তব্যস্থল কিন্তু একটাই, তোমার মায়ের পাশে জেলে। এক মিনিট, আর একটা কথা বাকি আছে। ধরো আইন তোমায় শাস্তি দিতে পারলো না, কিন্তু তুমি আমার হাত থেকে পার পাবে না। শুনো, কথা দিচ্ছি
একি আপনি কোথায় যাচ্ছেন? বাহ, যেতে হবে না। আর কতক্ষণ এখানে থেকে আপনাকে বিব্রত করব? এই খবরটা আপনাকে কে দিল যে আপনি আমায় বিব্রত করছেন? আমি কিছু বুঝি না বলছেন? না, আপনি কিছু বোঝেন না। আপনি আগে স্যুপটা খান, তারপরে গরম জলে চান করুন, তারপর বাড়ি যাওয়ার কথা ভাববেন। বিশ্বাস করুন, আমাকে এক্ষুনি যেতে হবে। আমি একজন ডাক্তার হয়ে বলছি জিৎ, আপনার শরীরের যে অবস্থা তাতে আপনি যাবেন না। সরি ডক্টর জিনিয়া, আমাকে যেতেই হবে। আমি লাগিয়ে দেবো, আপনি তাড়াতাড়ি যান। ইয়েস স্যার। আপনার জন্য একটা খবর আছে ডক্টর শ্রীমতী সেন, ভালো খবর। একদিন আপনি চেয়েছিলেন পুলিশের চোখে ধুলো দিয়ে আপনার মেয়েকে বিদেশে পাঠিয়ে দিতে, যাতে আমরা ওকে অ্যারেস্ট করতে না পারি। আর আজ আপনার মেয়ে নিজে বিদেশে চলে যাচ্ছে, অথচ আমরা ওকে আটকাতে পারছি না। আপনার মেয়ে স্বাতী দত্ত যে রূপক দত্তের স্ত্রী অভিনয় করছে, সেই রূপক দত্তই আপনার মেয়েকে ছ মাসের জন্য জাহাজে নিয়ে যাচ্ছে বিদেশে। ম্যাডাম, একটা কথা বারবার কেন বলতে হচ্ছে? কানে যাচ্ছে না, তোমরা যাও। দেখো ওর যেন কোনো বিপদ না হয়। সোহিনী পালিয়ে গেলে আমরা ওকে ধরতে পারবো না ঠিকই, কিন্তু আপনি কি আপনার মেয়েকে ফেরত পাবেন? প্লিজ আপনি চুপ করুন, প্লিজ আপনি, আমি চিনি না আপনাকে। আপনি আমার মা নন, আমার মা বাইরে বসে আছেন, উনি আমার মাকে বাইরে বসিয়ে রেখেছেন, আপনি, আপনাকে আমি চিনি না। দেখুন আপনার মেয়েকে ফেরত পান কিনা। স্বাতী আর রূপক দত্তের ঠিকানা হলো 27A/12 বালিগঞ্জ প্লেস। স্বাতী আর রূপক দত্তের ঠিকানা হলো 27A/12 বালিগঞ্জ প্লেস।